আপনারা যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। আর এই কাজটি খুব ইজিলি করে নিতে পারবেন, সেই জন্য প্রথমে আপনার ফেসবুক যে অ্যাপসটি আছে অ্যাপসে ক্লিক করবেন। এখন এখান থেকে প্রোফাইলে চলে যাবেন, এখন সি ড্যাশবোর্ড এই অপশনে চলে আসবেন। এখন এখান থেকে চলে আসবেন, এই উপরে দেখবেন যে কয়েকটা অপশন আছে, এখান থেকে মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করবেন। এখন সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। এখন এখানে যে আপনার প্রোফাইল অথবা পেজের যে নামটি আছে, এখানে আপনার যে লিগ্যাল নেম আছে, আপনার এনআইডি কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি এখানে টাইপ করে দিবেন। তো আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি, এখানে লাস্ট নেম এটা সেমভাবে দিবেন যেটা আপনার এনআইডি কার্ডে আছে, কোনোভাবেই ভুল করার চেষ্টা করবেন না। এখন ডেট অফ বার্থ যদি অ্যাকাউন্টে এখানে ঠিক না থাকে তাহলে এখান থেকে আপনার অরিজিনাল ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এখন কান্ট্রিটি অটোমেটিকভাবেই সিলেক্ট করা থাকবে, আর যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকেন তাহলে সেটা আপনি কান্ট্রি অটোমেটিকভাবেই চলে আসবে। এখন নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে কান্ট্রি অটোমেটিকভাবেই সিলেক্ট হয়ে যাবে। এখন বিজনেস টাইপ এখান থেকে যদি অন্য কোনোটা দেয়া থাকে এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এখন যে কাজটি করবেন, এখানে মিডিল নেম এখানে না দিলেও চলে, তারপর আমি মিডিল নেম দিয়ে দিচ্ছি। এবং লাস্ট নেম বা শিওর নেম, এই শিওর নেমের এখান থেকে আমি ইসলামটি কেটে দিলাম। এখন আপনার ডেট অফ বার্থ যদি ভুল হয় তাহলে এখান থেকে আবারও ঠিক করে নিতে পারবেন। এখন এখান থেকে প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে, তো আমি অলরেডি এটি লিখে রেখেছি, তো সেটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সিটি অবলিক টাউন আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি। এখন কান্ট্রি, কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। এখন এখানে আমাদের ডিভিশনগুলো সিলেক্ট করতেছে, আপনারা যেই ডিভিশনে আছেন সেই ডিভিশনটি সিলেক্ট করে দিবেন। এখন আপনার যে পোস্টাল কোড আছে সেই পোস্টাল কোড এখানে টাইপ করে দিবেন। এখন আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। এখন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, অবশ্যই সেটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে আপনার টিন সার্টিফিকেটের যে টিন নাম্বারটি আছে, টিন নাম্বারটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনাদের যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু খুব সহজে টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে টিন নাম্বারটি পেয়ে যেতে পারেন। টিন সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবেন তার একটি ভিডিওর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন তারপরে আর একটা অপশন আছে ব্যাট, এই অপশনটি দিলেও হবে না দিলেও হবে, এটা অপশনাল। তো এখন নিচে একটা টিক মার্ক আছে, আমি এটা টিক দিয়ে নেক্সট করে দিচ্ছি। এখন এখানে দুটি অপশন আছে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আরেকটি অপশন হলো লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট। তো আমি ম্যানুয়ালিভাবেই অ্যাড করতে যাচ্ছি, যেহেতু আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট নেই তো আমি ম্যানুয়ালভাবেই বাংলাদেশের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টটি আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। তো প্রথমেই বাংলাদেশ অটোমেটিকভাবে চলে এসেছে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন আপনার যে নামটি দিয়েছিলেন সেই নামটি এখানে টাইপ করে দিতে হবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি। এখন আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন সেই ব্যাংকের সুইফট কোড এখানে টাইপ করে দিবেন। তো আমি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, তো আমি সেখানকার সুইফট কোড এখানে টাইপ করে দিচ্ছি। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বার যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আর পেমেন্ট আসবে না। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি খুব সাবধানে আপনি এখানে টাইপ করে দিবেন। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমার অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখান থেকে টাইপ করে দিয়েছি। এখন আপনারা প্রত্যেকেই এটি ভালো করে চেক করে দেখবেন যে অ্যাকাউন্ট নাম্বার কোনোভাবে ভুল হয় কি না। এখন লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করবেন। এখন অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবেন। এখন কন্টিনিউ অ্যাস বিনিময় এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের নামটি এখানে শো করবে। তো আমি আবারও কন্টিনিউ অ্যাস বিনিময় এখানে ক্লিক করছি। এখানে দুটি অপশন এসেছে, হোয়াট ইজ ইয়োর ট্যাক্স ক্লাসিফিকেশন। এখানে আমরা প্রথমেই ইন্ডিভিজুয়াল দিয়েছিলাম, তো এখানে অটোমেটিকভাবে টিক দেওয়া আছে। এখন নিচে আর একটি অপশন আছে, আর ইউ এ ইউএস সিটিজেন। যেহেতু আমরা ইউএসএ বসবাস করি না, যেহেতু আমরা বাংলাদেশি, তো এখান থেকে নো করে দেব। এখন আরেকটি অপশন চলে এসেছে, আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট এজেন্ট। তো এই অপশনটি আমরা নো করে দেব। এখন নেক্সট অপশনে ক্লিক করব।
এখন আপনি যে ফুল নেমটি দিয়েছিলেন সেটি কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা কোন কান্ট্রির সিটিজেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে। যেহেতু আমরা বাংলাদেশের সিটিজেন তো আমরা বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দেব। এখন এখানে দেখেন প্রথমে একটি টিক দেওয়া আছে, আই হ্যাভ নো ইউএস টিন। যেহেতু আমাদের ইউএস টিন নাই তো আমাদের নিচে আরেকটি অপশন আছে, আই হ্যাভ ইউএস টিন, তো আমরা নিচের অপশনটি টিক দেব না। তো এখন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখন এইখানে আমরা যে অ্যাড্রেসটি দিয়েছিলাম সেটি কিন্তু এখানে শো করতেছে, তো এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখন আবারও নেক্সট করে দেব। লোকেশন অফ সার্ভিসেস পারফর্মড, আমরা প্রথমে যে অপশনটি আছে অল সার্ভিসেস উইল বি পারফর্ম আউটসাইড দ্য ইউএস, তো এই প্রথম অপশনটি এখান থেকে সিলেক্ট করে নেক্সট করে দেব। এখন আমরা নিচের দিকে চলে আসব। এখন এখান থেকে আমাদের একটা টিক দিতে হবে। এখন এখানে আমরা একটা সিগনেচার দেব, যেমন আমাদের এনআইডি কার্ডে যে ফুল নেমটি আছে পুরো নামটি আমরা এখানে লিখে দেব। এখন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব। এখন আপনি যে টিন নাম্বারটি অ্যাড করেছিলেন সেই সকল ইনফরমেশন বা সকল অ্যাড্রেস কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা সাবমিট ফর্ম এখানে ক্লিক করব। এখন কিন্তু আমাদের ট্যাক্স ইনফরমেশন এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে নিচে ডান অপশন আছে, এখানে ডান ক্লিক করব। এখন কিন্তু সেট আপ পে আউট অ্যাকাউন্ট যেই অপশনটি ছিল সেটি কিন্তু এখন চলে গেছে, যেহেতু আমাদের কাজ কমপ্লিট তো সেই জন্য অপশনটি চলে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।